গত 27 আগস্ট মঙ্গলবার টঙ্গীর বড়দেওরা 53 নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিসি দক্ষিণ অপরাধ মোহাম্মদ ইলতুতমিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া অনুষ্ঠানে বলেন, তার পরিবারের সদস্যদের যারা 15ই আগস্টে দুর্বাধ বলে আগতে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিট পুলিশের আমাদের মাঝে উপস্থিত আছেন পুলিশ কমিশনার দক্ষিণ মহোদয় এবং ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের সহকারী পুলিশ কমিশনার, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট চ্যানেল এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, অবগত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। বিট পুলিশিং কি উদ্দেশ্যে গঠিত হতে যাচ্ছে এবং এর কার্যক্রম কিভাবে চলবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, কারণ আমাদের উপ পুলিশ কমিশনার মহোদয় এবং অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন তারা মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করেছেন। তবুও আমি দু একটি কথা আপনাদের সবার জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি। সেটা হলো, পুলিশ যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল 1861 সালে পুলিশ আইন দিয়ে পুলিশ চলে, তখন কিন্তু পুলিশ গঠন করেছিল ব্রিটিশরা, ব্রিটিশ এই দেশে আমরা উপনিবেশ ছিলাম। তো তারা পুলিশকে তো কেন গঠন করেছিল? জনগণকে শোষণের জন্য, জনগণের শোষণের হাতিয়ার ছিল পুলিশ। তাহলে পুলিশের সাথে সাধারণ জনগণের সম্পর্ক কি ছিল? বিপরীত, পুলিশ জনগণের শত্রু হিসেবে কাজ করত জনগণকে শোষণ করার জন্য। সেই ধারণা থেকে আমরা স্বাধীন দেশের পুলিশ কিন্তু বের হয়ে আসতেছি, চেষ্টা করতেছি। আমরা এখন আপনাদের কাছে চলে আসছি। আমরা দেখেন আপনারা কতজন সিনিয়র অফিসার এখানে, আমি এডিশনাল কমিশনার, আমার উপ পুলিশ কমিশনার, আমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরকম কি কখনো দেখেছেন যে এতজন সিনিয়র অফিসার গিয়ে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করে, জনগণের সাথে কথা বলে? এর উদ্দেশ্যই হচ্ছে একটাই, যে আমরা আপনাদের কাছে আসতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা অপরাধ কার্যক্রম মোকাবেলা করতে চাই। কারণ বর্তমান যে মডার্ন পুলিশিং এর কনসেপ্টই হলো যে জনগণের সহযোগিতা ছাড়া কিন্তু আমি সফল হতে পারবো না। কারণ আজকালকার জনগণ অনেক সচেতন, তাদের কাছে অনেক তথ্য থাকে, অনেক ইনফরমেশন থাকে। এই সকল ইনফরমেশন যদি আমাদের পুলিশের কাছে শেয়ার করে তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো। কারণ ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন থাকলেই আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। আর কিছু কিছু কথা না বললেই নয়, প্রথম কথা হলো যে পুলিশ কোন ইউনিট উদ্বোধন করলে সাধারণত কি দেখা যায়? সাধারণত দেখা যায় যে সুবিধাবাদী লোক, খারাপ লোকজন পুলিশের কাছে আসে। ইভেন আমরা নিজেরাও অনেক জায়গায় বিভিন্ন মিটিং করতে গিয়ে দেখেছি যে আমার ডানে বামে যে লোকটা বসে আছে সে আসলে মাদক ব্যবসায়ী। এরকম কিন্তু অনেক সময় হয় যে দেখা যায় সে নিজে মাদককে পেট্রোনাইজ করে, সে খারাপ কাজকে পেট্রোনাইজ করে, সে প্রতারক, এরকমও কিন্তু আমরা দেখেছি। আমি চাই না, আমি এখানে যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ আছেন এবং অন্যান্য যারা আছেন, আমাদের উপ পুলিশ কমিশনার আছেন, ওনাদেরকে আমি অনুরোধ করব যে বিট পুলিশিং ইউনিট গুলো যেন এরকম কোন ইউনিটে পরিণত না হয়, যাতে এটা খারাপ লোকের আড্ডাখানা হয়, যাতে এটা মাদক আসক্ত, মাদক ব্যবসায়ী এবং অন্যান্য প্রতারক লোকের আড্ডাখানা হয়। কারণ এরা কিন্তু সুবিধাবাদী, এরা কিন্তু প্রথমেই পুলিশের কাছে আসবে, স্যার আপনি অফিস উদ্বোধন করছেন, আমরা আছি স্যার, আমি আপনাকে তথ্য দিব, ইনফরমেশন দিব। তার মূল উদ্দেশ্য কিন্তু তার স্বার্থ হাসিল করা, তার মূল উদ্দেশ্য কিন্তু জনগণের সেবা করা না, তার মূল উদ্দেশ্য কিন্তু অপরাধ দমন করা না। এই বিষয়ে আমি সদা সতর্ক থাকতে বলবো আপনাদের সবাইকে এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই বিট পুলিশিং কার্যক্রমকে সফল করতে পারব। আমি বলতে চাই যে যেহেতু আজকে আমরা এটা উদ্বোধন করে গেলাম, এই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আসার কথা ছিল, উনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, আমাকে পাঠিয়েছেন। তবে স্যার যে কথাগুলো বলেন এগুলোই আমি আপনাদের কাছে বলার চেষ্টা করতেছি। দ্বিতীয় কথা হলো, এই এলাকায় অনেক মাদক ব্যবসায়ী আছে, আপনারা অনেক সময় তাদের নাম প্রকাশ করেন না। যে আমি নাম যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলি তাহলে আমার বিরুদ্ধে হয়তো সামাজিক ভাবে, এলাকা ভিত্তিক ভাবে একটা খারাপ কিছু হতে পারে, সে হয়তো আমাকে প্রতিহত করার চেষ্টা করতে পারে। আপনাদেরকে আমি ব্যর্থভাবে অনুরোধ করতে চাই যে আপনারা এসব তথ্য দিবেন, আপনাদের নাম দেওয়ার দরকার নাই। আপনি সাদা কাগজে দেন, এসএমএস করে দেন, কথা বলে দেন, কিন্তু আপনি কে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আপনি যে তথ্যটা দিচ্ছেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কাজেই আপনাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই যে আমি
দিয়ে গেলাম, আমার নাম ওসি সাহেব বলে দিবে, আমার নাম উপ পুলিশ কমিশনার বলে দিবে, আপনার নাম জানা আমার দরকার নাই, আপনি নাম দিবেন না, আপনি সাদা কাগজে যে লোকটা খারাপ, যে লোকটা মাদক ব্যবসায়ী, যে লোকটা মাদক আসক্ত, তার নাম ঠিকানা গুলো আমাদের কাছে দিয়ে দেন। আমরা আশা করব এবং আমরা এটা করব ইনশাআল্লাহ, সেটা হলো আমরা এই যে বিট পুলিশিং ইউনিটে একটা করে নোটিশ বোর্ড রাখবো, সেই নোটিশ বোর্ডে এলাকার যত মাদক ব্যবসায়ী আছে, এলাকার যত মাদক আসক্ত লোকজন আছে, তাদের নাম আমরা টানাই দিব। টানাই দিলে কি হবে, ছবি সহ, হ্যাঁ ছবি সহ টানাই দিলে যেটা হবে যে ওই লোকের ছেলে যদি কোনোদিন দেখে যে আমার বাবার নাম পুলিশের এখানে মাদক সেবী বা মাদক ব্যবসায়ী হিসেবে আছে, ওর কি লজ্জা হবে না? হবে না, ওর লজ্জা হবে। ও তখন বাসায় গিয়ে বলবে যে বাবা তোমার নাম আমি পুলিশের অফিসের তালিকায় দেখে আসছি, তখন সে লজ্জায় হলো ওই কাজটা আর করবে না, ওই ব্যবসাটা ছেড়ে দিবে। এই কাজটাই আমরা করতে চাই এবং আগামী এক মাসের মধ্যে আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরা অচিরে এখানে বোর্ড টাঙিয়ে ওই বোর্ডে নাম ঠিকানা সব টাঙাই দিই। দ্বিতীয় কথা হলো আমাদের এই এলাকায় অনেক ওয়ারেন্ট আছে, সকল ওয়ারেন্ট আমরা এক্সিকিউট করতে পারি না, আমরা কার্যকর করতে পারি না, এই ওয়ারেন্টের তালিকাও আমরা এখানে রেখে দিব। এই ওয়ার্ডের যতগুলো ওয়ারেন্টি আছে, সেটা জিআর ওয়ারেন্ট হোক, সাদা ওয়ারেন্ট হোক, কনভিকশন আপনার সিআর ওয়ারেন্ট হোক, যে ওয়ারেন্টি হোক আমরা এখানে রেখে দিব, যাতে করে আপনাদের সহযোগিতায় আমরা ওয়ারেন্ট গুলো এক্সিকিউট করতে পারি। আমরা কিন্তু মানবিক পুলিশ, কারণ আমরা এমন কোনো কাজ করব না, ধরেন 80 বছরের একজন লোক যে অসুস্থ তার একটা ওয়ারেন্ট আছে, কথা কথা যে বোন আইনের একটা ওয়ারেন্ট, একটা চেক জালিয়াতির ওয়ারেন্ট তার বিরুদ্ধে আছে, আমরা কিন্তু এমন না যে আমরা গিয়ে তাকে টেনে হেসে থানায় নিয়ে যাবো, আমরা তাকে গিয়ে বলবো যে ভাই আপনি অসুস্থ, আপনি বয়স্ক লোক, আপনি দয়া করে কোর্টে গিয়ে হাজির হন, কোর্টে গিয়ে হাজির হলেই কিন্তু তার ওয়ারেন্টটা খারিজ হয়ে যাবে। এখন অনেকে লোকজন হয়তো জানেই না যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাই অনেকেই জানে না, তো এইগুলো যদি আমরা বিট পুলিশিং এ জানাইতে পারি, বিট পুলিশিং এর এখানে থাকে, সবার কিন্তু উপকার হবে এবং সবাই জনগণ আগায় আসবে এবং আমাদের কাজকর্ম করতেও সুবিধা হবে। তো আপনারা কি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ। এবং আমি আশা করব যে আপনারা এই তথ্য আমাদেরকে দিবেন যে এখানে কোনো খারাপ লোকের আড্ডাখানা হয় না, এখানে কোনো ইভেন আমি বলতে চাই যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা আছে, আমাদের লোকের মধ্যেও কিন্তু যে একজন খারাপ লোক থাকতে পারে না, থাকতে পারে, সেও যেন আমাদের কাছে প্রশ্রয় না পায়, তাকেও যেন আমরা আইনের আওতায় আনতে পারি, এই বিষয়গুলো আপনারা দেখবেন। কারণ আমাদের মধ্যে যে 100% ভালো লোক এটা তো বলা যায় না, দুই চারজন খারাপ লোক থাকতেই পারে, সে যদি ভালো লাইনে চলে আসে ভালো কথা, যদি না আসে তার বিরুদ্ধে যেভাবে আইনগত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেইভাবে আইনগত পদক্ষেপ নিব। এবং আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে শুধুমাত্র উৎপাদন করেই আমরা সীমিত থাকবো না, আমরা এখানে বারবার আসবো। তিনি আরো বলেন, মানুষের দোরগোড়ায় পুলিশি নিরাপত্তা নিয়ে আসা হচ্ছে। টঙ্গীর দেওড়া 6 নং বিট পুলিশিং কার্যালয় পুরো গাজীপুর সিটিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় উদাহরণ হয়ে থাকবে। বিট পুলিশিং কার্যক্রম শুরুর একমাত্র লক্ষ্য সাধারণ মানুষের পাশে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মানবতার সেবায় পাশাপাশি মাদক ব্যবসায়ী, জঙ্গিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজ নির্মূলে বিশেষ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসি আশরাফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার ওসি ইমদাদুল হক, ওসি তদন্ত দিলার হোসেন, 6 নং বিট ইনচার্জ এসআই নাজমুল হুদা, এএসআই ইয়াসিন আরাফাত, এএসআই সোহরাব, 53 নং ওয়ার্ড কাউন্সিলর সুলেমান হায়দার, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজীব হোসেন সাদিম, ডিসি দক্ষিণ অপরাধ মোহাম্মদ ইলতুতমিশ। অনুষ্ঠানে বলেন, আমি আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে যদি পুলিশের যদি কোনো বিষয়ে থাকে যে বিষয়গুলো আপনার আমাদের জানা দরকার বা তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও আপনারা ফোন করে অবশ্যই জানাবেন। আসলে যেটা সবাই মনে করে যে পুলিশ সকল ইনফরমেশন জানে, বিষয়টা ঠিক এরকম না, আপনারা যদি ইনফরমেশন সাপোর্ট দেন তাহলে আমরা সকল ইনফরমেশন জানি। এটা হচ্ছে যে আপনাদের পার্টিসিপেশন, আপনাদের কোঅপারেশনের উপর ডিপেন্ড করে আমাদের পুলিশিং এ আমরা কতদূর যেতে পারবো। গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজীব হোসেন সাদিম অনুষ্ঠানে বলেন, যে পদক্ষেপ তারই অংশ হিসেবে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন এই উদ্যোগ, আমাদের বিট পুলিশিং কার্যালয়ে আমাদের টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার প্রথম আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান, আমাদের 53 নং ওয়ার্ডের 6 নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গর্ব যিনি যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতার সহিত আমাদের সাথে জনগণের
আইনি সেবা দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আজাদ মিয়া আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও আমাদের সাথে যে সমন্বয় করেছেন এবং তার মিডিয়া জগতের কথা নিয়ে কথা বলে সবসময়, আমাদের প্রিয় এসপি আশরাফ ভাই। আর আমাদের মাঝে আজকে যে আয়োজনটি যে সফল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে সকলকে সমন্বয় করে এই অঞ্চলের মাদক সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছেন, আমাদের লক্ষ্য নিয়ে দেশকে স্বাধীন করেছেন জননেত্রী শেখ হাসিনা, সেই লক্ষ্য পূরণে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বলে আজকে আমাদের সবচেয়ে খুশি হওয়ার কথা এই বীর মুক্তিযোদ্ধাগণ। সবশেষে মিলাদ ও দোয়ার ব্যবস্থা করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয় সকল উপস্থিতির মাঝে। ডেস্ক রিপোর্ট, গাজী মামুন।